আমাদের মানব জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে কোনো কিছুর উপরে আশা করা। কারণ একটা কথা আছে, চলিত কথায় একটা কথা বলা হয় যে আশা করলে সবসময় সেটা নিরাশায় পরিণত হয়। আমরা ছোট থেকে কিছু না কিছুর উপরে আশা করে থাকি। যখন আমরা ছোটবেলায় স্কুলে যাই তখন পরীক্ষা যেমনই দিই না কেন রেজাল্টের ব্যাপারে একটা আশা করে থাকি যে আমরা রেজাল্ট ভালো করব। কেউ হয়তো ভালো করে, আবার কেউ আশা করে যে রেজাল্ট খুব ভালো করব। দেখা যায় সে বেচারাই ফেল করেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে বলছেন, আশা করতে নেই, কর্ম করে যাও, কর্ম একদিন তোমায় ফল দেবে। যেমন একটি ছোট চারা গাছ যদি পোতা হয় সে একদিন বড় হয়ে অবশ্যই ফল দেবে। শুধু ফল না, মানুষের খিদে মেটানোর জন্য তো ফল সে দেবেই, উপরন্তু মানুষকে বেঁচে থাকার জন্যে অক্সিজেন দেবে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে বলছেন, লোভ, লোভে হয় পাপ, পাপে হয় মৃত্যু। কোনো পিতা সারা জীবনে অনেক কুকর্ম করে, অনেক খারাপ কাজ করে অনেক অর্থ সঞ্চয় করে। কারণ কি? তার ছেলে যাতে সুখে থাকে, তার ছেলের যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু সেই ছেলেটি যে সদ্য জন্মেছে সে তো জানতো না তার পিতা কিভাবে সেই অর্থ সঞ্চয় করেছে। সে যখন একটু বড় হলো সে তখন সেই অর্থের উপযুক্ত ব্যবহার করতে পারল না, যেগুলো দরকার নেই সেগুলো করতে শুরু করলো। ক্ষণিকের জন্যে তার বাবা তখন রেগে গেল, তাকে অনেক কিছু বলল, তার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। কিন্তু আদেতে কি সেই অর্থটা সারা বাবা রাখতে পারল, সেই পিতা রাখতে পারল? পারল না। সেই অর্থ তারই পুত্র নষ্ট করে ফেলল একসময়, যখন হয়তো সেই পিতা এই জগতে নেই। তো অত অর্থ কামিয়ে কি হবে? আসুন না একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা রেখে হরি হরি বলি। মানুষ বিপদে পড়লেই ভগবানের কাছে যান, কত মন্দিরে ঘুরে বেড়ান, কত পুজো দেন, কত কিছু না করেন, কিন্তু মানুষ ভুলে যান যে আসল তার মধ্যেই স্বয়ং ঈশ্বর বিরাজ করছেন। মানুষ ক্ষণিকের জন্য ভাবে আমি সব, আমি যেটা করব সেটাই সব, কিন্তু সে এটা ভাবে না যে কোথাও কেউ একজন বসে আছে যে সব কিছুর হিসাব রাখছে, তারটাও রাখছে। শাস্তি হয়তো তারও পেতে হবে, হয়তো কদিন পরে, হয়তো এরকম ছোট না, অনেক বড় শাস্তি পাবে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে স্বয়ং বলছেন, হে মানব, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কে তা কি তুমি জানো? মানব বলছে, না আমি তো জানি না, প্রভু আপনি বলুন আমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মানব, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুমি, কারণ তুমি তোমাকে আমাকে চিনতে আটকাও, তুমি মন, তুমি আত্মায় চলো না, তুমি ধর্মে চলো না, কারণ তুমি তো ছটপটে। তো বন্ধুরা, এই মন, এই মনটাকে যদি শান্ত করতে হয় তার জন্যে ভগবানের বাণী শোনা উচিত, গীতা পাঠ করা উচিত। অবশ্যই
প্রত্যহ জপ করা উচিত। এই মন যদি শান্ত হয়ে যায় তাহলে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন ভগবানের অস্তিত্ব। এক সময় খুব বড় একজন হার্ট স্পেশালিস্ট ডাক্তার ছিলেন। তো তিনি এত বড়ই হার্ট স্পেশালিস্ট ছিলেন যে কোনো মানুষ তার প্রিয় কাউকে যখন তার কাছে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসতেন তারা তাকেই ভগবান বলে ভাবতে শুরু করেছিলেন। একদিন তার এক ভাইয়ের হার্ট অ্যাটাক হয়, তারই হসপিটালে তাকে ভর্তি করা হয়, সে তার ট্রিটমেন্ট করে। কিন্তু এমন একটা সময় আসে যখন সে বুঝতে পারে তার ভাইটি আর বাঁচবে না। তখন সে যখন অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরোয় তখন সে ভাইয়ের স্ত্রী তাকে জিজ্ঞেস করে ও কেমন আছে, ও ঠিক হয়ে যাবে তো? তখন সেই দাদা মানে ডাক্তার মাথা নিচু করে বলে, না আমার দ্বারা কিছু হবে না গো, আমি ওকে বাঁচাতে পারবো না মনে হয়, আমি অনেক চেষ্টা করেছি, এখন সবই ভগবানের ইচ্ছে। এবং সেই ডাক্তার উপলব্ধি করতে পারে যে সত্যি ভগবান চাইলে তবেই সে বাঁচবে, আর না চাইলে বাঁচবে না। তো এটার থেকে একটাই শিক্ষা আসে আমাদের, দুঃসময় ভগবানকে তো সবাই ডাকে, সুসময় কজন ডাকে? আসুন না আমরা সবাই একবার হরে কৃষ্ণ বলি। বন্ধুরা, এই ভিডিওটা থেকে আমরা একটাই শিক্ষা পাই যে কোনো কিছুর জন্য বেশি আশা করা উচিত না, কোনো কিছুকে চিরকালের আমার ভেবে নেওয়াটা উচিত না। আর আসুন না আমরা সবাই মিলে এত অর্থের পেছনে না ছুটে একটু ভগবানের পেছনে ছুটি, তাতে হয়তো তেমন কিছু উপকার হবে না, তবে নিজের মধ্যে যে আধ্যাত্মিকতা সেটা বাড়বে এবং ভগবানের প্রতি প্রেম জাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এইটুকুনি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো লীলা কাহিনীর সাথে বা ভগবানের কোনো বাণী কথার সাথে। হরে কৃষ্ণ, রাধা রাধা।